আদম 130 বছর এক জায়গায়, 130 বছর আগে আর ভালা লাগে না, কত থাকবে একা একা। এবারে বেহেশতে গুরাগুরি শুরু করছে, আল্লাহ কয় আদম আমি বুঝে গেছি আপনার বিয়ার বয়স হয়েছে। একমাত্র মাটির মানুষ হচ্ছে আদম ও সফিউল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কিন্তু আদম নয়, আদম জাত, আদম সন্তান। মহাবারো আল্লাহ মাটি দিয়া বানায় নাই। আদমের যখন 130 বছর, কত বছর আদম 130 বছর এক জায়গায়, 130 বছর আগে আর ভালা লাগে না, কত থাকবে একা একা। এবারে বেহেশতে গুরাগুরি শুরু করছে, আল্লাহ কয় আদম আমি বুঝে গেছি আপনার বিয়ার বয়স হয়েছে, সুবহানাল্লাহ। দেখবেন আমরা দেশের ছেলেরা যখন 20-22 বছর হয়, তোরা রাতের 10টা বাজে গান গাইতে গাইতে বাড়ির ঢোকে, আব্বার কান যা আব্বা সাসারে কো, আরে তুই তো নষ্ট হয়ে যেতেছে, কিতাব বেলেতের বিয়ের বয়সে তাকে বিয়ে করা ঠিক নিও। আমরা 20-22 বছর, আদম 130 বছর, আল্লাহ আকবার করতে হতো। আমরা 13-14 জৈবনে পড়ে, 16-15, আর আদম নবী 130-এ পড়ছে। জোরে জোরে অনেক কথা আল্লাহ পাক আদমকে ধরে কুদরতি হাত দ্বারা বাম পাজর থেকে হাড্ডি নিয়ে মাহাওয়ারে বানাইছে, সুবহানাল্লাহ। এবার এখন মাহাওয়ারে কি আগুন দিয়া বানাইছে, মাটি দিয়া বানাইছে, নাকি আড্ডি দিয়া? তাহলে কোন মৌলবি যদি কয় মাহাওয়া মাটি, এটাও মানা যাবে? মাহাওয়া মাটি নয়, মাটি হইতে, মাটি মাটির মধ্যে ধান গাছ, কি গাছ মাটি ধরে, কিটা ধরে, কিসের মধ্যে? মাটির মধ্যে ধান ধরে, ধানটা কি মাটি? ধান মাটি নয়, মাটি হইতে, মাটির উপাদান, সুবহানাল্লাহ। জানার দরকার আছে নি আব্বারা আমার? আদম নবী হলো গাছ, আদম নবী কি কিসের গাছ? মাটির গাছ। বানাইছে কে? আমরা বলি না আমাদের বট বৃক্ষ, অনেক সময় বলি না বট বৃক্ষ, আদম নবী হচ্ছে সমস্ত মানব জাতির বট বৃক্ষ, সুবহানাল্লাহ। শুধু মাটি নয়, আদম নবীর মধ্যে আছে ফানি। ওই দিকে গেলে ইউটিউব আমার আলোচনা আছে, শুনেন, আদম নবীর মধ্যে আছে আগুন, এই যে সেটি ওড়ে না কথা কনা কয়, ফানির বাপ হলো ঠান্ডা, ফানির বাপ কি? আগুনের বাপ, সেটি নিও।